চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষা। ভর্তির হিসেব অনুযায়ী এই পরীক্ষা হওয়ার কথা ছিল 2013 সালে। রেশন জটে ঝরে গেছে দুটি বছর। সারা দেশে 2154টি কলেজ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, শিক্ষার্থী আছে প্রায় 20 লাখ। এত সংখ্যক শিক্ষার্থীর পড়াশোনা চালানো আর পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে একটি প্রতিষ্ঠানের পক্ষে। তাহলে উপায় কি? গত বছর সরকার সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সরকারি কলেজগুলোকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসার। কিভাবে সেটি করা হবে তা ঠিক করতে গঠন করা হয় একটি আলাদা কমিটি। কিন্তু গত 8 মাসে এ বিষয়ে তেমন কোনো কাজ করতে পারেনি কমিটি, দেয়নি কোনো প্রতিবেদনও। বেশ কিছু উপাচার্য বিভিন্ন কারণে আমাদের সময় দিতে পারেননি, কারণ তাদের সঙ্গে কথা না বলে তো আমরা কোনো কিছু বলতে পারি না, এবং একইভাবে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারি নাই। ইতিমধ্যে আরও সময় পার হয়ে গেল, আমরা ফাইলটা পুরোপুরি চাতকল চ্যানেলকে দিয়ে দিলাম। কলেজগুলো যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আসবে তার একটি ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানকার উপাচার্যও মনে করেন নতুন সিদ্ধান্ত কাজে দেবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কথাটাই একটা বিভ্রান্তি ছড়ায়। এটা তো কোনো টিচিং ইউনিভার্সিটি না, এটা হচ্ছে কতগুলো কলেজকে এফিলিয়েশন দিয়ে সেই কলেজ শিক্ষাটাকে চালু রাখা। তো আমার মনে হয় যে এগুলো টিচিং ইউনিভার্সিটির সঙ্গে কলেজগুলোকে যুক্ত করা, সব কলেজিক পর্যায়ক্রমে এই টিচিং ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত করাটাই হয়তো শিক্ষার ক্ষেত্রে কিছুটা মান ফিরিয়ে আনবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভাগীয় পর্যায়ের পুরনো বিশ্ববিদ্যালয়গুলো দায়িত্ব নেবে কলেজগুলোর শিক্ষা কার্যক্রমে। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।